ওই আমি দিনি ভিকারি, আজি নাই কো করি কিছু পয়সা দা, আমি দিনি ভিকারি নাই কো করি বারে বাবুরা সবাই দোহা তুজার বলে কথা দাও বাবু, আজি সপ্ত দিন উপবাসী, সপ্ত দিন উপবাসী কিছু পয়সা দা, আমি দিন ভিখারি ওগো বাবুরা, নিজের সন্তান মনে করে খেতে দাও বাবু, আজি তুমি দায়ামা মায়ার মাসি, তুমি দায়ামা মায়ার মাসি কিছু পয়সা দা, অবি দিন ভিখারি ওগো বাবুরা, সবাই তোমরা দোয়া তুজার বলে খেতে দাও না বাবু, আজি সপ্ত দিন উপবাসী, সপ্ত দিন উপবাসী কিছু পয়সা দা, অবি দিন ভিখারি ওগো বাবুরা, সবাই অমন করে আরে ফিরে দিয়ে না বাবু, আজি তো মিরাই আমার মায়ের মাসি, তো মিরাই আমার মায়ের মাসি কিছু পয়সা দা, আমি দিন ভিখারি নাই কো করি কিছু পয়সা দা, আমি দিন ভিখারি ওগো বাবুরা, তাহলে কি তোমরা সবাই আমারে ফিরিয়ে দেবে বাবু, এইভাবে তোমরা যদি এক এক করে সবাই যদি আমারে ফিরিয়ে দাও বাবু, তাহলে খুদারে চালা হতে কোনোদিন অবসান পাবো না গো বাবু, দাও না বাবু, সবাই নিজের সন্তান মনে করে দাও খেতে বাবু, একটু করে পয়সা তোমরা আমার সাহায্য করো না বাবু, আমায় আজি একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, আজ একটি পয়সা দাও খোদাই আমায় জঠর জলি প্রাণীতে বাঁচা, খোদাই আমার জঠর জলি প্রাণীতে বাঁচা, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও খোদাই আমার জঠর জলি প্রাণীতে বাঁচা, খোদাই আমার জটর জলি রাতে বাঁচা, ওকে বাবুরা বাবু বাবু, ইহো বাবু গো ইহো বাবু গো একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও খোদাই আমায় জঠরে জলি রাতে বাঁচা,
বিপদাই আমারে জটর জলি প্রাণে তুমি বাঁচা। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও হোদাই আমারে জটর জলি প্রাণে তুমি বাঁচা। খোদাই আমারে জটর জলি প্রাণে তুমি বাঁচা। এই তো পথিক লোকের দুয়ারে দুয়ারে যখন গেলাম, সবাই যে দুহাত উজারে ভরে জামা রেখেতে দিয়েছে, কতদিনই পরে যে আমার খুদারে চলা হতে অবসান পাবো গো মা। কিন্তু না মা, এত আমি নিষ্ঠুর নয় মা, আগে তোমার চরণে দেবো আমার ভক্তির পুষ্পাঞ্জলি, তারপরে আমার চল আমি গ্রহণ করিব মা, আর বিলম্ব করিব না মা। অদূরে দেখা যায় বট বৃক্ষ স্থলে মা, ওই বট বৃক্ষ স্থলে গিয়ে মা একতারে গাইব তোমার গুণগানে মা, আর বিলম্ব করিব না মা। এই মুহূর্তে চললাম অদূরে বট বৃক্ষ স্থলে মা। আজ বলি তোরে শোন অসংখ্য বললুই সাগনেস কাউন দুই মহেশ কাউন পঞ্চাশ দে প্রভাতে করিবি শীতলা পূজা, যদি না করে শীতলা পূজা প্রভাতে খাইবি তোর পুত্রের মাথা। কেমন নিষিদি পহরকালে বিয়াটে রেখার নিদ্য করিল ভঙ্গ মরে, প্রভাতে উঠিয়া করব শীতলা পূজা, আরে যদি না করি তার খাব আমার চার পুত্রের মাথা। কেমন বেইমানি নারী, নিষিদি পহরকালে বিরাটে রেখার নিদ্য করিলি ভঙ্গ মরে, কোথায় শঙ্কর শর্মা মহারাজ? সব সব শঙ্কর শর্মা শঙ্কর শর্মা সাপ নয় শঙ্কর শর্মা এ যে অভিশাপ এ শঙ্কর শর্মা বুকের পাটা বলি কারা তোমার শঙ্কর শর্মা? আমি নিশ্চিত স্বপ্ন দেখেছি, কোন মা বিনারী ও দুর্বান্তর হতে বলছে, ওরে ওরে বিরাট প্রভাতে উঠিয়া করিবি শীতলা পূজা, আরে যদি না করি তাহলে খাবো আমার চার পুত্রের মাথা। বলো শঙ্কর শর্মা, আমার পশ্চাপুরুষদের কেউ করে দিন কয় নারী দেবী পূজা, আর আমি মৎস্যাধিপতি বিরাট হয়ে কেমন করিব এই বেইমানি পচামুড়ি শীতলা পূজা? একদম নয় মহারাজ, একদম নয়। তাহলে এক কাজ করো শঙ্কর শর্মা, এই মুহূর্তে সমস্ত রাজ্যমায় ঢেই পিটে দাও, এই রাজত্ব একমাত্র হর পার্বতী ছাড়া অন্য কোন নারী দেবী পূজা হবে না। মহারাজ বলছিলাম কি ঢেড়ি পেটা সত্য যদি কেউ ওই পূজা করে আর শঙ্কর শর্মা, তাহলে আমি তাকে কি করবো জানো শঙ্কর শর্মা? কি করবেন মহারাজ? তাকে আমি কারাগারে বন্দি করে রাখবো। তাতেও যদি না হয় আমি কি করবো জানো শঙ্কর শর্মা? কি করবেন মহারাজ? যেই রাজাতে সামান্য করে এই বিরাজ রাজত্ব করিবে এই বেইমানি পচামুড়ি শীতলা পূজা, তাকে আমি কি করব জানো শঙ্কর শর্মা? ভালো মন্দ খেতে দেবেন, তাকে আমি শিরোচ্ছেদ করব। তুমি যদি আমার এই রাজাদেশ রাজ্যময় ঘোষণা করতে দ্বিধা করো তাহলে আমি তোমাকে কি করবো জানো শঙ্কর শর্মা? মাইনেটা বাড়িয়ে দেবেন, তোমাকে আমি কোলাটি হত্যা করবো।
जाओ शंकर शर्मा अभी तो मैं समस्त राज्य में ढेरी पीटे दो अभी को राज्य शंकर शर्मा राज्य शंकर शर्मा ना ना राजा कोठी ना देश विलंब कर ले चल बैना এই মুহূর্তে এই বিরাটের 52 বাজার 53 গলিতে আমি ঢেড়ি পিটতে চললাম শুনুন শুনুন নগরবাসী শুনুন দিয়ামন মহারাজের কঠিন আদেশ করে যাই বর্ণন এই রাজ্যের মধ্যে যদি হর পার্বতী ছাড়া কেউ অন্য কোন দেবী পূজা করে তাদের কি করব জেনে তাদের খুদায় দেব না এক মুঠো জল জল নয় খুদায় দেয়া হবে না এক মুষ্টি অন্ন তৃষ্ণায় দেয়া হবে না এক বিন্দু জল তাতেও যদি না হয় তোমাদের কি করব জেনে কিচ্ছু করব না তোমাদের অন্ধকার কারাগারে বন্দী রেখে বুকের উপরে নানা পান হয় পান হয় পাষাণ চাপানো হয় আর তাতেও যদি না হয় ওই তোমাদের শুলে চাপানো হবে কথাটা জানো মনে থাকে নানা বিরাট রাজ্যের কোথায় কোথায় আমি ঢেড়ে পিটে দিলাম আপনাদের একটু শুনিয়ে যাই আপনারা সাবধানে থাকবেন তাহলে শুনুন কোন কোন জায়গায় আমি ঢেড়ে পিটেছি আরে ঘটিহারা নে ধূপখালি ঠাকির মোড় কুলতলি সোনাটিকারি নলগড়া গিলের ঘাট বদ্যিপাড়া জয়নগর বারাসাত বড়ু পুরর ঘাট ঝাউখালি ঝাউখালি লাস্টে এলাম এই কইখালি না না এখন আমি চললাম ওই ঝোপের আড়ালে Ashit Sandosha, DJ Bapi, Dushai Ik Number Pole.